কিন্তু বাবা মা বড় করে। এইদিকে দেখেন আরেক অঘটন চলতেছে, এইদিকে ছোট বাচ্চাটাকে ওর বাবা পিট দিতেছে, দেখছেন। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কী অবস্থা, কেমন আছেন আপনারা সবাই? আমি আসলে খুবই বিরক্ত, বিরক্তর আসলে শেষ সীমানায় পৌঁছাইছে। সেটা হচ্ছে যে অপূর্ব আর শরীফ আসলে ফাইজলামি করতে গিয়া, আসলে এটা টোটাল ফাইজলামি ছিল আর কিছু না, কবুতর উড়ে নাই কিছু নাই, ঠিক আছে। এই কবুতর নিয়ে মনে করেন অপূর্ব ছাইড়া দিয়ে আসছে, শরীফের কবুতরগুলো উঠছিল, আমাদের কবুতরগুলো উড়ে নাই। আমাদের একটা কবুতর আসছে কিন্তু আমাদের কবুতরটা নামেও নাই। এখন আমার কথা হচ্ছে আসা বা না আসা এটা নিয়ে আমার কোনো আসলে কোনো কথা নাই বা কোনো আগ্রহও নাই, কোনো ইচ্ছাও নাই। কারণ হচ্ছে যে আপনার একটা কবুতর আপনি উড়াইলেনই না ঠিক মতো, আপনার বাসাটাই ঠিক মতো চিনে না, সেই কবুতরটারে নিয়ে মনে করেন পাল্লা দিয়ে আসছেন, তাহলে আপনি তো এটা কবুতরের উপরে অত্যাচার করছেন না? কবুতর ঘর চিনুক, ঘর চেনার পরে আপনি কবুতরটাকে মনে করেন উড়ান, উড়ানোর পরে পাল্লা দেওয়া হচ্ছে নিয়ম। এখন কোনো নিয়মের তো একটা না করে এইভাবে কবুতর ছাড়ছে ওরা, তো আমি এই জিনিসটা আসলে খুব ফেড আপ। এবং আমি শুরু থেকেই বলতেছিলাম যে আমার এটা পছন্দ না, ওরা 20 কিলো ছাড়তে চাইছে, আমি বলছি না আরও কম ছাড়ো কম ছাড়ো, তো পরে ওরা 11 কিলো ছাড়ছে। এবং লাস্টের দিনও যে ওরা ছাড়ছে আমি কিন্তু যাই নাই, এবং আমি আমার না বললেই ছাড়ছে তো ধরতে গেলে। আমি আসলে কিছু তার মানে রাত পর্যন্ত আমি কিছু জানি না, সকালে বলে ভাই আমরা কবুতর ছেড়ে দিছি। তো এই জিনিসটা আপনার আমি খুবই খুবই তার মানে খুবই ফেড আপ। এবং আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, আপনারা কেউ এই ধরনের কাজ করবেন না। কারণ হচ্ছে ভাই আমরা কবুতর ভালোবাসি, এই কবুতরের প্রতি ভাই এই অন্যায়টা করা ভাই কোনোভাবেই সমচিন না। আমি খুবই কষ্ট পাইছি, আমি খুবই কষ্ট পাইছি এই জিনিসটাতে। কারণ হচ্ছে ভাই কবুতরগুলো আসতে পারে না, এই কবুতরগুলো এই যে দেখেন আপনার মনে করেন বিকাল হয়ে গেছে, তো এখন পর্যন্ত কবুতরগুলো অবশ্যই আপনার খাবারও খাইতে পারে নাই, তো কবুতরগুলার আপনারা অটোমেটিক কষ্ট তো হবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তো আমি যে জিনিসটাকে ভালোবাসি সেই জিনিসটা যদি কষ্ট পাই সেটা কি আমার কাছে ভালো লাগবে? আমরা যখন কবুতর রেস করি আপনারা অনেকেই বলতে পারেন যে কবুতর রেস করলেও তো ভাই কবুতর কষ্ট পায়। হ্যাঁ আপনাদের কথা ঠিক, কিন্তু আমরা ওকে ওইটার জন্য ওয়েল ট্রেন্ড করি, ওকে ওই জিনিসটার জন্য প্রস্তুত করি, কিন্তু এখানে কবুতরগুলোকে প্রস্তুত করা হয় না, প্রস্তুত করে কবুতরগুলো ছেড়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, এই জিনিসটা আসলে আমার কাছে খুব খারাপ লাগছে। তো আপনাদের কাছে করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা এই ধরনের কোনো কাজ কখনো করবেন না, এবং অপূর্ব শরীফ এটার জন্য উপযুক্ত ট্রিটমেন্টও পাবে। তো যাই হোক, আপনাদেরকে একটা জিনিস বলি, আমি আপনার এখন কবুতর উড়ানো শুরু করতেছি, তো কবুতর উড়ানো শুরু করতে যায় আমার বাসার এই যে এখানে নট ঢুকা বসা রয়েছে, একটা এখানে একটা নট ঢুকা বসা রয়েছে, এটা ঢুকাই দিই ট্র্যাপিং দিয়া, এই ট্র্যাপটা লাগাই দিই। তো ব্যাপারটা হচ্ছে যে আমার যে টাল কবুতরগুলো আছে, হ্যাঁ এগুলাকে আমি ট্রেনিং দেওয়ার জন্য যে কাজটা করতেছি সেটা হচ্ছে এই যে দেখেন এই কবুতরটা পুরো টাল, একদম পুরো টাল, দেখেন দেখছেন টাল, একেবারে পুরো টাল। তো এই টাল কবুতরটাকে আমি আসলে যে কাজ, এটা কিন্তু গত বছরও ছোটা কবুতর, তো আমি যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে ওদেরকে প্রত্যেক দিন ছুটটা দিতেছি, এভরিডে ওদেরকে ছুটটা দিতেছি, ওদেরকে ছাড়তেছি। কী রে এটা কোনটা বুঝতেছি না, এই কবুতরটা একটা কবুতর আমার 2 দিন ধরে মিসিং, ও ঘরের ওপর দিয়ে উড়ে কিন্তু নামে না, এটা বাচ্চা কবুতর। এই যে এখনও এই 2 কবুতর ঢুকে নাই, এটাই খাঁচার কবুতর ছেড়ে দিলাম। তো আপনার এই টাল কবুতরগুলোকে আমরা প্রত্যেক দিন ছাড়তেছি, এবং ছেড়ে হালকা পাতলা মুসলি টুসলি করতেছে সে সুযোগ দিতেছি। কেন সুযোগ দিতেছি? কারণ কবুতর যদি মুসলি করে তাহলে কবুতরটা অটোমেটিক আপনার খুব দ্রুত ফ্লাইংয়ে আসতে সুবিধা হবে। কারণ টাল কবুতরের কিন্তু আপনার 1 বছর লক রাখার পরে এগুলোর ফ্লাইংয়ে আসতে সমস্যা হয়। তো যারা টাল কবুতর পালেন বা টাল কবুতর পালতেছেন, তো তাদের উদ্দেশ্যে বলতেছি আপনাদের কবুতরগুলো কিন্তু আপনারা চাইলেই ফ্লাইংয়ে আনতে পারবেন, এটা এমন আহামরি কঠিন কোনো কাজ না। আমি আমার এগুলো নর কবুতর, মাদির খাঁচা এসে ঢুকে গেছে, আরেকটা আছে দাঁড়ান বাচ্চা নর আছে একটা, এই যে বাচ্চা নরটা। তো আপনারা এই ধরনের টাল কবুতরগুলোকে অবশ্যই প্রথমে পর্যাপ্ত পরিমাণে ছুটটা দিবেন, হাঁটাহাঁটি করাবেন, হাঁটাহাঁটি করানোর পরেই কবুতরগুলোকে আপনার যখন ছাড়বেন, ছাড়লে দেখবেন আস্তে আস্তে কবুতরের টালটা অনেকটা ঠিক হয়ে আসতেছে। আমি যেমন আপনার গত সিজনে যে লাস্ট কবুতরটা দেখাইলাম এই কবুতরটা পুরো টাল ছিল, কিন্তু আমি যখন ওকে ছাড়লাম ছাড়ার পরে আস্তে আস্তে টাল কমতেছে। আমি আরেকটা বাচ্চা দেখাই, এই যে আমার এই বাচ্চাটা দেখছেন, এই বাচ্চাটা কিন্তু একেবারে ফুল টাল ছিল, ছোট অবস্থায় অসুস্থ হয়ে গেছিলো পুরো টাল ছিল, এই কদিন ছাড়ছে উড়াউড়ি করছে, আলহামদুলিল্লাহ দেখেন এখন মোটামুটি প্রায় সুস্থ। আশা করি আর কিছুদিন ছাড়ার পরে এর টাল ভাবটাই থাকবে না, দেখছেন।
তো এখন টাল কবুতর সুস্থ করার বিষয়ে আপনাদের যেটা ইথিক্স বা আপনাদের যেটা চিন্তা ভাবনা, ঠিক আছে, যে টাল কবুতর কীভাবে সুস্থ করবেন, টাল কবুতর কীভাবে ঠিক করবেন, তো আমি একটা কথা বলি, টাল কবুতর আসলে এভাবে ছেড়ে রাখা ছাড়া আসলে টাল কবুতরগুলো আসলে ঠিক করা যায় না। তো যাই হোক, একটু থরের ঘরের দিকে যাই, আমার ছোটো বাচ্চাগুলোর কী অবস্থা দেখি। এই যে বাবা মা বাচ্চাটাকে খাওয়াইতেছে, দেখেন এই যে একটা অনেক মিষ্টি, একটা অনেক সুন্দর একটা দৃশ্য। আসলে এই বাবা মা যখন বাচ্চাকে খাওয়ায় এইভাবেই কিন্তু বাবা মা বড় করে। এইদিকে দেখেন আর এক অঘটন চলতেছে, এইদিকে ছোট বাচ্চাটাকে ওর বাবা পিট দিতেছে, দেখছেন। যাই হোক, আমরা ক্যামেরাটা সরানোর পরে সরে গেছে, ক্যামেরাটা সরানোর পরে সরে গেছে। এখন এই বাচ্চাটা খাওয়া শিখলে আমার অ্যাজ আর্লি অ্যাজ পসিবল নটটাকে এখান থেকে আলাদা করতে হবে, যত জলদি সম্ভব নটটাকে এখান থেকে সরায় ফেলতে হবে। যদি নটটাকে আমি না সরাই তাহলে অটোমেটিক আপনার এই নটটা দেখা যাবে এই বাচ্চাটাকে পিট দেওয়ার চেষ্টা করবে এবং মনে করেন বাচ্চাটা অসুস্থ হয়ে যাবে। এর জন্য আপনাদের উদ্দেশ্যে বলতেছি, বাচ্চা যখন বড় হওয়া শুরু করবে তখন খেয়াল রাখবেন। আর আমরা একটা কবুতরের ডিম চালছিলাম, সেটা হচ্ছে আমার এই পেয়ারটা, আমরা কিন্তু ওদেরকে এখনও প্লাস্টিকের ডিম দিয়ে বসায় রাখছি, দেখছেন। ওরা কিন্তু এখনও প্লাস্টিকের ডিম নিয়ে বসে আছে। কেন প্লাস্টিকের ডিম নিয়ে বসে আছে, এখন যদি আমি ডিমটা সরায় দেই তাহলে এই পেয়ারটা আবার ডিম পেড়ে দিবে। এই প্লাস্টিকের ডিমটা দিয়ে রাখার কারণে ওরা লং টাইম একটা রেস্ট পাবে। প্লাস্টিকের ডিম নিয়ে ওরা কমপক্ষে আপনার মোটামুটি 20 দিন তো ওয়েট করবেই। আর এই হচ্ছে গলা কষা বাচ্চাটা, এই হচ্ছে আমার গলা কষা বাচ্চাটা। তো এই বাচ্চাটা মোটামুটি সুস্থই আছে, ভ্যাকসিন দেওয়ার পর একটু দুর্বল হয়ে পড়ছিল, আমি এই ছোটো বাচ্চাটাকেও ভ্যাকসিন করে দিছি। আপনাদেরকে সাজেস্ট করবো এত ছোটো বাচ্চাকে ভ্যাকসিন করাবেন না, কিন্তু আমি আসলে আমি ওয়েট করতে পারতেছিলাম না, আর এর জন্য বাসার সব কবুতর ভ্যাকসিন করে দিছি। এইখানে এই বাচ্চাগুলোকে রিসেন্টলি বের করতে হবে। এই বাচ্চাগুলোকে খাওয়া দাওয়া শিখছে নাকি, এই বাচ্চাটা নিচে বসে আছে, একটু দেখি। এদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা এদেরকে আজকে বাইরে ছেড়ে দিই, চলেন বাইরে ছেড়ে দিই। বলতে এদেরকে আমার একটু মার্ক করা দরকার, মার্ক করার জন্য এদেরকে একটা কালারে ট্যাগ পরা দরকার, ট্যাগ পরায়া আমরা ওদেরকে বাইরে ছেড়ে দিব। ট্যাগ পরাবো কিসের জন্য আপনারা অনেকে জিজ্ঞেস করতে পারেন। ট্যাগ পরার জন্য মূল কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যাতে এই সার্কেলের যে কয়টা বাচ্চা বের করছি এগুলো বাচ্চা সহজে চিনতে পারি। অপূর্ব ভাইয়া একটু ট্যাগ নিয়ে আসো তো, কোনো একটা কালারের ট্যাগ নিয়ে আসো। আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এখান থেকে সিনিয়র কিছু যেগুলো বয়স্ক কবুতর এগুলো এখান থেকে আমি সরায় ফেলবো। কাদেরকে সরানো যায়, এই যে ওকে সরানো যায়, তার মানে সোজা কথা একটু জায়গা তৈরি করবো, হ্যাঁ একটু জায়গা তৈরি করবো, একটু জায়গাটা খালি করবো। হ্যাঁ ওকেও সরানো যায়, এই দুটো বাচ্চা আমরা সরায় ফেলবো। এই যে মূল উদ্দেশ্য হচ্ছে জায়গা খালি করা। দর্শকবৃন্দ, আজকে অলরেডি ভিডিওটা বড় হয়ে গেছে, আমাদের আপনার এই আজকেরই যে কোনো আরেকটা ভিডিওতে আমি আসলে ট্যাগ পরানোর ভিডিওটা দেখাই দিব, যে ট্যাগ কী পড়াইতেছি না পড়াইতেছি কীভাবে পড়াইতেছি সেগুলো আপনাদেরকে দেখাই দিব ইনশাল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।